বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে সমস্ত শিক্ষার্থীকে স্বাগত। এই করোনাকালীন সময়ে তোমাদের বিদ্যালয় বন্ধ আছে দীর্ঘদিন ধরে, প্রায় একটি বছর আমরা অতিক্রম করলাম এই করোনাকালীন সময়ে। তো এই সময় আমরা বাসায় বসে না থেকে, অবহেলায় সময় নষ্ট না করে যদি আমরা এই অনলাইন ক্লাসগুলো সবাই ফলো করি তাহলে হয়তো আমরা অনেকটা উপকৃত হব। তো ক্লাস নাইন তোমরা গণিত বইয়ের অধ্যায় দুই সেট অফ ফাংশন যে অধ্যায়টি আছে ওই অধ্যায়ে আমরা আলোচনা করব আজকে। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে ক্লাসটি ফলো করবে এবং পরবর্তী ক্লাসগুলোতেও আমার সঙ্গে থাকবে বলে আমি আশা করি। যাও আজকে আমরা আলোচনা করব অধ্যায় দুই সেট অফ ফাংশন। সেট কি? বাস্তব জগতের ও চিন্তা জগতের সেট। বাস্তব ও চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। এগুলো হতে পারে বিভিন্ন সংখ্যার সেট, হতে পারে বিভিন্ন অক্ষরের সেট এবং এভাবে ইত্যাদি ইত্যাদি, চেয়ারের সেট, ফুলের সেট। যেমন এটি একটি সংখ্যার সেট, এটি একটি সংখ্যার সেট। আচ্ছা, আবার এই সেট প্রকাশের দুইটি পদ্ধতি আছে, একটি তালিকা পদ্ধতি আরেকটি সেট গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয়। যেমন এটি একটি তালিকা পদ্ধতি, টু ফোর সেভেন, এটি একটি তালিকা পদ্ধতির একটি উদাহরণ। আবার সেট গঠন পদ্ধতি, এখানে সেটের উপাদানগুলি কি হবে সেটি একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে বলা থাকে। যেমন এই সেটটি হবে এখানে আমরা দেখছি যেখানে একটি নিয়ম বলা আছে, নিয়মটি কি? যে সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা n, স্বাভাবিক সংখ্যা, এবং ওই স্বাভাবিক সংখ্যার বর্গ করলে সেটি হবে 14 থেকে বড় এবং ঘন করলে সেটি হবে 100 থেকে ছোট। এরূপ সংখ্যাগুলোই হবে এই সেটের উপাদান। এটা হলো সেট গঠন পদ্ধতি। এই সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে যেতে পারি, আবার তালিকা পদ্ধতি থেকেও আমরা সেট গঠন পদ্ধতিতে ফিরে আসতে পারি। তো আজকে আমরা তোমাদের অধ্যায় দুইয়ের অনুশীলনী 2.1 এর ক নাম্বার অথবা খ নাম্বার অঙ্কটি আমি করে দেখাবো, আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে এখানে বলা আছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে বর্গ x এর বর্গ করলে, তার মানে x = 1 হলে, 1 হলে 1 স্কয়ার = 1,
one knot kita kan knot, evom one cube kule one less than 130. अच्छा एक है ना हमरा सिंगल ब्रैकेट लाने को प्रॉब्लम नहीं दिनों x इक्वल टू टू बोले टू ए स्क्वायर फोर नॉट इटर टेन एट वन थर्टी थ्री बोले थ्री स्क्वायर नाइन not greater than 9 3 cube 27 130 4 hole 9 1 4 cube 130 5 hole আমরা এখানে দেখলাম এই সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, আমরা এটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। x equal to 1 হলে 1 square 1 not greater than 9 but 1 cube less than 130 2 square হলে 4 not greater than 9 2 cube less than 130 3 square হলে 9 cube হলে 27 less than 130 কিন্তু 4 square হলে 16 greater than 9 4 cube 64 less than 130 একই ভাবে x equal to 5 হলে 5 square into 25 greater than 9 5 cube 125 less than 130 x 6 হলে square 36 greater than 9 এবং cube করলে 216 less than not less than 130 তাহলে আমরা দেখলাম শুধুমাত্র x এর মান 4 এবং 5 হলে এই উভয় পাশের শর্তই পূরণ করে বা শর্ত যোগ্য তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত শর্তানুসারে নির্ণয় সেট 4 আর 5 এভাবে আমরা তোমাদের পাঠ্য বইয়ের একের ক নম্বরে যেটা আমি করলাম এবং বাকি অঙ্কগুলো আশা করি তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে এবং পরবর্তীতে আমরা এই অধ্যায়ে অন্য যে সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয় একটি সেটকে তা আমি দেখাবো এবং যথেষ্টভাবে তোমরা চেষ্টা করবে এবং আমিও বোঝানোর চেষ্টা করব এবং ক্লাসগুলো অবশ্যই ফলো করবে যেহেতু করোনাকালীন সময়ে বিদ্যালয়ে অনেকদিন ধরে বন্ধ আছে বন্ধ থাকার কারণে আমরা ক্লাসে পাঠদান করাতে পারছি না তাই বাংলাদেশ সরকারের এই ব্যবস্থায় অনলাইন ক্লাস ব্যবস্থায় তোমাদের কিছুটা হলেও তোমরা উপকৃত হবে এবং অবশ্যই ক্লাসগুলো সবাই ফলো করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বাসায় থাকো